সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা জানবো 2021 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য যে পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট গুলো প্রকাশ হয়েছে, তার মধ্যে ভূগোল ও পরিবেশ বিদ্যায় এই অ্যাসাইনমেন্টের উত্তরটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তার আগে অনুরোধ করছি, আমাদের চ্যানেলে কিন্তু ইতিমধ্যে সকল অ্যাসাইনমেন্ট পাবলিশ হয়ে গেছে। পঞ্চম সপ্তাহের যেগুলো অ্যাসাইনমেন্ট রয়েছে সেগুলো অবশ্যই আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন, যা যেটি দরকার সেগুলো দেখে আসতে পারেন। আর এখন আমরা এই ভিডিওটিতে ভূগোল ও পরিবেশ বিদ্যা অ্যাসাইনমেন্টের যে উত্তর সেটি আপনাদেরকে জানিয়ে দিব। চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা প্রশ্ন দেখি, তারপর উত্তর পর্বে যাই। এখানে বিষয় ভূগোল ও পরিবেশ, এবং আপনাদের জন্য যে অ্যাসাইনমেন্ট নাম্বার সেটি হচ্ছে 3 নাম্বার, আর এটি চতুর্থ অধ্যায় থেকে অ্যাসাইনমেন্টে জয়েন করা হয়েছে। আর আপনাদের অ্যাসাইনমেন্টের কভার পেজের শিরোনাম হবে পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন। আমি আবারও বলছি, পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন, এটি হচ্ছে আপনাদের কভার পেজের শিরোনাম। তারপর আমরা একটু দেখি যে আপনাদের জন্য যে নির্ধারিত যে প্রশ্নটি সিলেক্ট করা হয়েছে সেটি একটু আমরা জুম করে নিচ্ছি। এখানে যে রকি, ফুজিয়ামা ও ব্ল্যাক ফরেস্ট পর্বত এবং বাংলাদেশের মধুপুর চত্বর ও বদ্বীপ গঠন প্রক্রিয়ার উপর একটি প্রতিবেদন প্রণয়ন করো। একটি প্রতিবেদন কিন্তু লিখতে বলা হয়েছে যে রকি, ফুজিয়ামা ও ব্ল্যাক ফরেস্ট পর্বত এবং বাংলাদেশের যে মধুপুর চত্বর ও বদ্বীপ গঠন প্রক্রিয়ার রয়েছে, এই প্রক্রিয়ার উপরে কিন্তু একটি জাস্ট প্রতিবেদন লিখতে বলা হয়েছে। আর এখানে নির্দেশনায় বলা হয়েছে যে ভূপৃষ্ঠের পরিবর্তন প্রক্রিয়ার প্রকারভেদ বর্ণনা করতে পারবে, পৃথিবীর প্রধান ভূমিরূপের প্রকারভেদ ও বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে, পর্বত ও সমভূমির গঠন ও প্রকারভেদ বর্ণনা করতে পারবে। এই নির্দেশনাগুলো কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্টে থাকতে হবে, তাহলে আপনারা সর্বোচ্চ মার্কস পাবেন। চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা এখন উত্তরপত্রে যাই। উত্তরপত্রে যাওয়ার আগে অনুরোধ করছি, আপনাদের কভার পেজের শিরোনামটি হবে কিন্তু পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন। আর উত্তরপত্রে দেখছি যে প্রথমেই আমরা জাস্ট এখানে তারিখ প্রয়োগ করেছি, তারপর বরাবর অধ্যক্ষ প্রধান শিক্ষক, কারণ একটি যখন আমরা আপনারা প্রতিবেদন লিখতে যাবেন তখন এই এই জিনিসগুলো নিয়ে তো ইউজ করতে হয়। তা আমরা এখানে ইউজ করেছি, তোমার স্কুলের নাম লিখবে এখানে, তারপরে স্কুল অ্যান্ড কলেজ এখানে এক কথা এসে সেখানে এইখানে আপনাদের পুরো স্কুলের নামটি লিখবেন। তারপরে এখানে বিষয় লিখবেন যে রকি, ফুজিয়ামা ও ব্ল্যাক ফরেস্ট পর্বত এবং বাংলাদেশের মধুপুর চত্বর ও বদ্বীপ গঠন প্রক্রিয়ার একটি প্রতিবেদন। তারপরে এখান থেকে শুরু করবেন যে জনাব, বিনীত নিবেদন এই যে আপনার আদেশ যাহার স্মারক নং, আপনার স্কুলের প্রত্যেকটি শব্দের প্রথম অক্ষর নিয়ে জমা প্রথম অক্ষর নিয়ে জমা দেনের তারিখ, মাস ও সাল নিয়ে স্মারক লিখবে, যেমন তোমাদের স্কুলের প্রথম অক্ষর সেভাবে কিন্তু একটি স্মারক লিখবে, এটা নিজের স্কুলের ইচ্ছা মতো করে। তারপর এখানে তারিখটি প্রয়োগ করবে। তারপর এখানে মেইন যেটি হচ্ছে যে অনুসারে রকি, ফুজিয়ামা ও ব্ল্যাক ফরেস্ট পর্বত এবং বাংলাদেশের মধুপুর চত্বর ও বদ্বীপ গঠন প্রক্রিয়ার উপরে একটি প্রতিবেদনটি নিয়ে বিস্তারিত ভাবে তুলে ধরা হলো। আমরা এখন ইয়েটি দেখবো যে প্রথম আমরা এখানে সাজিয়েছি যে ক নাম্বার যে নির্দেশনাটি সেটি সাজিয়েছি। আপনারা চাইলে এখানে নাম্বার কোনো ইউজ করতে না ইউজ করতে পারবেন, অর্থাৎ যাদের স্কুল থেকে বলবে যে ক খ গ নাম্বার গুলো ইউজ করেন তারা ইউজ করবে না, যাদের স্কুল থেকে বলবে নাম্বার গুলো ইউজ করতে হবে না তারা ইউজ করবে না। এখানে ক নাম্বারটি কেটে দিবেন প্রয়োজনে, জাস্ট এখানে কোটেশন দিবেন ভূপৃষ্ঠের পরিবর্তনের প্রক্রিয়া, যে সকল এখানে প্রক্রিয়া বানানটি একটু মিস্টেক আছে আপনারা ঠিক করে নেবেন, যে সকল ভৌত ও রাসায়নিক প্রক্রিয়া ভূপৃষ্ঠের রূপকে পরিবর্তন করে তাদের ভূমিরূপ প্রক্রিয়া বলে। ভূমিরূপ প্রক্রিয়াকে প্রধানত দুইটি শ্রেণীতে ভাগ করা যেতে পারে, যেমন বহিঃস্থ ভূমিরূপ প্রক্রিয়া প্রক্রিয়ায় ভূমি ভূপৃষ্ঠের বাহিরের পরিবর্তন পরিবর্তনকারী শক্তি কাজ করে ও আন্তঃজ প্রক্রিয়ার শক্তির উদ্ভব ঘটে ভূ অভ্যন্তরে। সামগ্রিকভাবে অন্তঃজ প্রক্রিয়ার গঠন গঠনমূলক ও বহিজ প্রক্রিয়ার কাজ বিনাশমূলক। বহিজ প্রক্রিয়া ভূপৃষ্ঠের প্রাকৃতিক শক্তির দ্বারা ধীরে ধীরে ভূমিরূপের পরিবর্তন সাধন করে। অন্তঃজ প্রক্রিয়া ভূপৃষ্ঠে ভূভাগের অভ্যন্তরে সংঘটিত হয়। ভূ অভ্যন্তরে প্রবল শক্তি ভূত্বকের ধীরে ও আকস্মিক উভয় প্রকার পরিবর্তন সাধন করে। আগ্নেয়গিরির অগ্নুৎপাত, ভূমিকম্প পৃথিবীর ভূপৃষ্ঠের হঠাৎ যে পরিবর্তন সাধন করে তাকে আকস্মিক পরিবর্তন বলে। বহির্বিশ্ব থেকে আগত উল্কাপাতের মাধ্যমে ভূপৃষ্ঠের পরিবর্তন সাধনাকেই অপার্থে প্রক্রিয়া বলে। তারপরে আমরা নেক্সট দেখি, নেক্সট পেজে আমরা সাজিয়েছি যে ভূপৃষ্ঠ সর্বদাই পরিবর্তনশীল, যে সমস্ত ভৌত রাসায়নিক প্রক্রিয়া ভূপৃষ্ঠের ভূমিরূপে সর্বদা পরিবর্তন হয় তাদের ভূপৃষ্ঠ ভূরূপ প্রক্রিয়া বলে। ভূরূপ প্রক্রিয়াকে প্রধানত দুইটি শ্রেণীতে ভাগ করা যেতে পারে, একটি হচ্ছে আকস্মিক, একটি হচ্ছে ধীর।
এখানে আমরা এই দুই ভাগে ঘটে থাকে, আমরা এখানে উদাহরণ দিয়েছি, যেমন আলোড়ন, অগ্নুৎপাত, ভূমিকম্প ইত্যাদি শক্তিগুলো ভূপৃষ্ঠ ও অভ্যন্তরের ভাগে আকস্মিক পরিবর্তন ঘটায়। আবার তাপমাত্রা, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত, তুষার ইত্যাদি বাহ্যিক বাহ্যিক শক্তি ও মানব সৃষ্টির কারণে ভূপৃষ্ঠে ধীরে ধীরে ব্যাপক পরিবর্তন ঘটে, যেমন শিলাতে ফাটল, কঙ্কাল মোচন ইত্যাদি। প্রাকৃতিক শক্তি দ্বারা ভূমিরূপের এই পরিবর্তন ভূপৃষ্ঠ ও এর অভ্যন্তরে সংঘটিত হয়ে থাকে। এ প্রক্রিয়ায় এরূপ এরূপ পরিবর্তন ঘটে, তাদের দুই ভাগে ভাগ করা যায়, যেমন একটি হচ্ছে যে বহিঃস্থ ভূমিরূপ, আর একটি হচ্ছে অন্তঃস্থ ভূমিরূপ। আমরা এখানে অন্তঃস্থ ভূমিরূপ এবং বহিঃস্থ ভূমিরূপের একটি ডিফিনেশন নিয়ে এসেছি, আপনারা এখান থেকে লিখবেন, জাস্ট আমি পড়ে দিচ্ছি না, আমরা পরের পেজে চলে যাবো, আপনারা এখান থেকে সুন্দর করে লেখার চেষ্টা করবেন আর অবশ্যই হাতের লেখাগুলো ভালো করবেন। তারপর আমরা নেক্সট পেজে যাই, এখানে আমরা খ নাম্বার যে নির্দেশনা তার আলোকে এই প্রশ্নটি উত্তরটি সাজিয়েছে যে ভূপৃষ্ঠের আকস্মিক পরিবর্তনের কারণ। এখানে আমি আবারও বলছি, যাদের স্কুলে নাম্বার দিতে বলেছে তারা নাম্বার দিবেন, তাছাড়া এখানে নাম্বার দেওয়ার প্রয়োজন নেই, খ নাম্বারটি আপনারা কেটে দিবেন। ভূপৃষ্ঠের আকস্মিক পরিবর্তনের কারণে আকস্মিক পরিবর্তন প্রক্রিয়া সমূহ ভূগর্ভস্থ গলিত ম্যাগমা সমূহ ভূগর্ভে তাপ ও চাপের তারতম্য এবং অন্যান্য ভূমিরূপ গঠনকারী শক্তির প্রভাবে প্রচন্ড আলোড়িত হয়। এরূপ আকস্মিক আলোড়নের ফলে আগ্নেয়গিরির অগ্নুৎপাত, ভূকম্পন, ভূ অভ্যন্তরের সংকোচন ও প্রসারণ ইত্যাদি নানা ধরনের পরিবর্তন ঘটে, ফলে অত্যন্ত আকস্মিক ভাবে স্বল্প সময়ের জন্য অপেক্ষাকৃত স্বল্প বিস্তৃত স্থান জুড়ে যে ব্যাপক পরিবর্তন সাধিত হয় তাকে আকস্মিক পরিবর্তন প্রক্রিয়া বলা হয়। অগ্নুৎপাত, ভূমিকম্প, সুনামি ইত্যাদি আকস্মিক পরিবর্তনকারী প্রক্রিয়া। তারপর আমরা নেক্সট পেজে চলে যাই, নেক্সট পেজে আমরা সাজিয়েছি যে ভূআলোড়নের সময়ে অথবা অন্য কোনো প্রাকৃতিক কারণে ভূপৃষ্ঠের একটি অংশ যখন হঠাৎ কিছুক্ষণের জন্য কেঁপে ওঠে, তখন তখন ভূত্বকের এই কম্পনকে ভূমিকম্প বলা হয়। ভূগর্ভস্থ যে স্থানে এই কম্পনের সৃষ্টি হয় তাকে ভূমিকম্পের উৎস স্থল বা কম্পন কেন্দ্র বলে। কম্পন কেন্দ্রকে বরাবর লম্বাভাবে ভূপৃষ্ঠে যে বিন্দুটি রয়েছে তাকে ভূপৃষ্ঠ কেন্দ্র বলা হয়। সাধারণত ভূত্বকের 32 কিলোমিটারের মধ্যে ভূমিকম্পের উৎস স্থান থাকলেও কোনো কোনো ক্ষেত্রে গভীরতা আরো বেশি হতে পারে। কম্পন কেন্দ্র থেকে ভূমিকম্প চারদিকে ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ে। তারপর আমরা নেক্সট পেজে চলে যাই, যে ভূমিকম্পের কারণ সমূহ, কেন ভূমিকম্পের কারণটি হয় এটা আমরা একটু এখানে দিয়েছি। 1 নম্বর আমি সাজিয়ে দিয়েছি যে ভূত্বক কতগুলো প্লেট দ্বারা গঠিত, এই প্লেট সমূহ বিভিন্ন দিকে, যেমন এই একে অপরের বিপরীত, একে অপরের অভিমুখে এবং পরস্পর সমান্তরালে সঞ্চালিত হয়। এরূপ সঞ্চালনের ফলে সৃষ্ট চাপ থেকে আকস্মিক ভাবে প্রচন্ড কম্পন সৃষ্টি হয়, ভূপৃষ্ঠ এই কম্পন ভূমিকম্পের কারণ। তাছাড়া আর একটা কারণ হচ্ছে ভূগর্ভস্থ তাপের ফলে বিপুল পরিমাণ বাষ্প সৃষ্টি হয়, ওই বাষ্প ভূনিতকের নিচের অংশ প্রবল বেগে ধাক্কা দেয়, ফলে ভূপৃষ্ঠ ভূকম্পনের সৃষ্টি হয়। তারপর আমরা নেক্সট পেজে যাই, নেক্সট পেজে আমরা 3 নম্বর যেটি সাজিয়ে দিয়েছি যে ভূত্বকের বিভিন্ন অংশে তাপ বিকিরণের ফলে সংকুচিত হলে সংলগ্ন এলাকার ভূত্বকের সাথে সামঞ্জস্য রাখতে ভূ অভ্যন্তরের বিভিন্ন শিলারাশির মধ্যে টান সৃষ্টি হয়, ফলে ভূমিকম্প সংঘটিত হয়। অনেক ক্ষেত্রে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সময় ওই এলাকা কেঁপে ওঠে, ভূমিকম্প হয়। অন্যান্য আরো কতিপয় কারণ, যেমন ভূগর্ভস্থ চাপের হ্রাস বৃদ্ধি, শিলাস্তুতি, ভূমিধস, হিমবাহে চলাচল ইত্যাদি কারণে ভূমিকম্প সংঘটিত হতে পারে। তারপর আমরা নেক্সট পেজে চলে যাই, নেক্সট পেজে চলে যাই যে আগ্নেয়গিরির সংজ্ঞা, আমরা এখানে আগ্নেয়গিরির সংজ্ঞাটি দিব যে ভূগর্ভস্থ তাপ ও চাপের পরিবর্তনের ফলে ভূ অভ্যন্তরস্থ উত্তপ্ত গলিত বিভিন্ন পদার্থ, যেমন উষ্ণ বাষ্প, গলিত শিলা, কাদা, ধাতু, ভস্ম ইত্যাদি প্রলেপ বেগে ভূত্বকের নিচের অংশ চাপ প্রয়োগ করে, এমন অবস্থায় ভূত্বকের দুর্বল স্থান বা ফাটল সময়ের দিক দিয়ে উক্ত পদার্থগুলো উৎক্ষিপ্ত হয়ে বহু দূর ছড়িয়ে পড়ে, ভূপৃষ্ঠের এই ছিদ্র পথ ভূমিরূপ গঠন করে। এভাবে কিন্তু আমরা এখানে আগ্নেয়গিরির সংজ্ঞাটি দিয়েছি, আপনারা এখান থেকে লিখবেন। আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি, নেক্সট পেজে আমরা অগ্নুৎপাতের কারণগুলো সাজিয়েছি। অগ্নুৎপাতের সচরাচর 5টি কারণ দেখা যায়, আমরা এখানে সাজিয়েছি যে ভূত্বক ফাটলের অবস্থান, ভূ অভ্যন্তরস্থ তাপ ও চাপ বৃদ্ধি, 3 নম্বরে ভূগর্ভে তরল শিলার অবস্থান, 4 নম্বরে ভূ আন্দোলন ও 5 নম্বরে ভূ অভ্যন্তরে প্রাণীর প্রবেশ। তারপর আমরা নেক্সট পেজে চলে যাই, নেক্সট পেজে আমরা সাজিয়েছি যে গ নাম্বার যে নির্দেশনাটি সেটি এখানে আপনাদের আবারও বলে নেই যে যাদের স্কুল থেকে ক খ গ নাম্বার ইউজ করতে বলেছে তারা ইউজ করবেন, যাদের স্কুল থেকে নাম্বার ক খ গ নাম্বার গুলো ইউজ করতে বলেনি তারা কিন্তু ক খ গ এই নাম্বার গুলো ইউজ করবেন না, তাদের জন্য আমি বলবো যে গ নাম্বারটি এখানে কেটে দিবেন। তার আপনার জাস্ট কোটেশন দিয়ে লিখবেন যে পৃথিবীর প্রধান ভূমিরূপের বৈশিষ্ট্য সেটি হচ্ছে যে ভূমিরূপ বা ল্যান্ড ফর্মকে আক্ষরিক অর্থে ভূমির গঠনগত আকৃতিতে বলা হলেও ব্যাপক অর্থে সামগ্রিক
সমগ্র পৃথিবীব্যাপী অবস্থানরত বিভিন্ন ধরনের ভূমিভাগের আকৃতি, উচ্চতা, বন্ধুরতা, ঢাল প্রভৃতি অবয়ব ভূমিরূপ নামে পরিচিত। প্রসঙ্গত অগ্ন্যুৎপাত, ভূমিকম্প, সূর্যরশ্মি, নদ নদী, সমুদ্রস্রোত, বায়ু হিমবাহ ভূমিরূপ সৃষ্টিতে সক্রিয় ভূমিকা পালন করে। এইভাবে আমরা এই পেজটি সাজিয়েছি, আপনারা এখান থেকে এই পেজটি লিখবেন। আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি। নেক্সট পেজে আমরা সাজিয়েছি যে ভঙ্গিল পর্বত। ভঙ্গিল পর্বতটা কি? ভঙ্গিল পর্বত আমরা একটু সংজ্ঞা দিয়েছি যে ভূপৃষ্ঠের কোমল পাললিক শিলা স্তর গিরিজনী প্রক্রিয়ায় পার্শ্ব চাপে ভাঁজ প্রাপ্ত হয়ে যে পর্বত সৃষ্টি করে তাকে ভঙ্গিল পর্বত বলে, যেমন হিমালয়, আলপাস, রকি, অ্যান্দিস ইত্যাদি। তারপর আমরা নেক্সট পেজে চলে যাই। নেক্সট পেজে আমরা সাজিয়েছি যে আগ্নেয় পর্বত। আগ্নেয় পর্বতটা কেমন? যে প্রবল ভূ আলোড়নের ফলে ভূঅভ্যন্তরে উত্তপ্ত তরল ও বিভিন্ন গ্যাস যুক্ত ম্যাগমা ভূপৃষ্ঠের কোন দুর্বল স্থান কিংবা ফাটল দিয়ে লাভা রূপে নির্গত হয়ে শঙ্খ বাস্তবে নয় যে পর্বত সৃষ্টি করে তাকে আগ্নেয় পর্বত বলে। প্রসঙ্গত লাভা সঞ্চয়ের মাধ্যমে আগ্নেয় পর্বত গঠিত হয় বলে একে সঞ্চয়জাত পর্বত বলে। যেমন ভারতের আন্দামান সংলগ্ন ব্যারেন, জাপানের ফুজিয়ামা, ইতালির ভিসুভিয়াস প্রভৃতি। তারপর আমরা নেক্সট পেজে দেখি। নেক্সট পেজে আমরা সাজিয়েছি যে আগ্নেয় পর্বতের সৃষ্টির প্রক্রিয়া, কিভাবে আগ্নেয় পর্বতের সৃষ্টি হয়। আমরা এখানে দেখব যে প্রবল ভূ আলোড়ন পাতের সঞ্চালন কিংবা ভূমিকম্পের দ্বারা ভূগর্ভের 80 থেকে 160 কিলোমিটার গভীরতায় থাকা উত্তপ্ত তরল ও গ্যাসীয় বাষ্প যুক্ত ম্যাগমা চাপের ভারসাম্য নষ্ট হলে সেটি দ্রুত স্থিতিস্থাপক হারিয়ে ফেলে। তখন সেই মেঘনা ভূগর্ভের একটা নির্দিষ্ট পথ ধরে ভূপৃষ্ঠস্থ দুর্বল স্থান কিংবা ফাটলের মধ্যে দিয়ে ধীর গতিতে কিংবা বিস্ফোরণের দ্বারা ছাই, ভস্ম কিংবা ছোট ছোট আগ্নেয় পদার্থের টুকরোর সমন্বয়ে ভূপৃষ্ঠের বাইরে সঞ্চিত হয়ে আগ্নেয় পর্বত সৃষ্টি করে। এই হচ্ছে এই পেজ। তারপর আমরা নেক্সট পেজে চলে যাই। নেক্সট পেজে আমরা মালভূমির সংজ্ঞাটি দিয়েছি। সমুদ্র সমতল থেকে যখন 300 মিটারের বা আরো কিছু ঊর্ধ্বে অবস্থিত খাড়া ঢাল যুক্ত সুবিস্তৃত তরঙ্গায়িত বা সামান্য বন্দুর যে ভূভাগ তা মালভূমি নামে কিন্তু পরিচিত। আমরা এখানে মালভূমির সংজ্ঞা দিয়েছি। তারপরে মালভূমির হচ্ছে সৃষ্টির কারণ। মালভূমির সৃষ্টির সচরাচর তিনটি কারণ দেখা যায়। আমরা পরের পেজে তিনটি কারণ ব্যাখ্যা করব। এখানে আমরা তিনটি কারণ প্রথম কারণ দেখতে পাচ্ছি যে পাত সঞ্চারণ ও তত্ত্বানুসারে পাত গুলির চলন এর ফলে পৃথিবী পৃষ্ঠের প্রাচীন ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে মহাদেশীয় বা শিল্ড মালভূমির গঠন করে, যেমন আরব মালভূমি, কানাডিয়ান শিল্ড প্রভৃতি। পাত সঞ্চারণের ফলে ভঙ্গিল পর্বত সৃষ্টির সময় পর্বতের মাঝে নিচু ও সমতল ভূমি উঁচু হয়ে মালভূমি সৃষ্টি করে। এগুলো পর্বত দ্বারা বেষ্টিত, যেমন তিব্বত মালভূমি, ইরানের মালভূমি প্রভৃতি। অনেক সময় ভূআলোড়নের ফলে ভূপৃষ্ঠের বিস্তৃত সুউচ্চ ভূভাগ একদিকে হেলে পড়ে ও মালভূমিতে পরিণত হয়, যেমন ভারতের উপদ্বীপীয় মালভূমি। তারপর আমরা নেক্সট পেজে দেখি যে আমরা আরেকটি জিনিস দেখতে পাচ্ছি যে ক্ষয় সাধন। ক্ষয় সাধনের পরে কিন্তু মালভূমি তৈরি হয়, সেটি হচ্ছে যে নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র, তরঙ্গ, অববাহিকা প্রভৃতি প্রাকৃতিক শক্তি দ্বারা কোনো উচ্চ ভূমি বা পর্বতমালা ক্ষয়প্রাপ্ত হয়, মালভূমির আকার ধারণ করে, যেমন মধ্য ভারতের বুন্দেলখণ্ড ও বাগেলখণ্ড মালভূমি। তারপরে সঞ্চয় কাজ, নিঃসারী অগ্ন্যুৎপাতের ফলে ভূগর্ভস্থ ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে এসে লাভা রূপে সঞ্চিত হয়ে মালভূমিতে পরিণত হয়, যেমন ভারতের দক্ষিণাত্য মালভূমি বা ডেকেন ট্রাপ। তারপর আমরা নেক্সট পেজে দেখি। নেক্সট পেজে আমরা সাজিয়েছি যে সমভূমিটা কি। সমভূমির এখানে আমরা একটি ডিফিনিশন নিয়েছি যে ভূপৃষ্ঠের একই সমতলে বা সামান্য উঁচুতে তবে 300 মিটারের কম উঁচুতে অবস্থিত প্রায় সমতল বা সমতল বিস্তীর্ণ জলভাগকে স্থলভাগকে সমভূমি বলে, যেমন ভারতের গঙ্গা নদী বহুত সমভূমি অঞ্চল, রাশিয়ার সাইবেরিয়ান সমভূমি ইত্যাদি। তারপর আমরা এখানে যে আমরা পরের পেজে যাব। পরের পেজে আমরা যে যে ভূমি সমভূমি যে কেন গঠন হয় সেটি আমরা এখানে দেখেছি যে পলি গঠিত সমভূমি, যে পলি দ্বারা কিভাবে সমভূমি গঠিত হয়। আমরা এখানে বলেছি যে বন্যার সময় নদীর মধ্য ও নিম্ন গতিতে নদীর উভয় পাশে পলি, বালি, কাঁকর ইত্যাদি সঞ্চিত হয়ে যে সমভূমি গঠন করে তাকে পলি গঠিত সমভূমি বলে। তারপরে বর্ষাকালে নদীর দুকুল ছাপিয়ে বন্যার বৃষ্টি হলে বন্যার জলের সঙ্গে বাহিত পলি, বালি, নুড়ি, কাঁকর, কাদা উভয় তীরে নিম্নভূমিতে সঞ্চিত হয়। বছরের পর বছর একইভাবে পলি সঞ্চিত হয়ে নিচু জায়গায় ভরাট হয়ে উচ্চতা বৃদ্ধি পেয়ে সমভূমিতে পরিণত হয়, যেমন গাঙ্গেয় সমভূমি, ব্রহ্মপুত্র সমভূমি প্রভৃতি। তারপর আমরা নেক্সট পেজে চলে যাই। নেক্সট পেজে আমরা সাজিয়েছি যে লয়েস সমভূমি, যেটি লোয়েস সমভূমির আমরা এখানে ব্যাখ্যা দিয়েছি যে মরুভূমির ব্যালি বায়ু প্রবাহের দ্বারা বহু দূর উঠে গিয়ে সঞ্চিত হয় যে সমভূমির সৃষ্টি হয় তাকে লোয়েস সমভূমি বলে। লোয়েস শব্দের অর্থ সূক্ষ্ম পলি বা স্থানচ্যুত করা
লোয়েস্ট সমভূমির কিছু বৈশিষ্ট্য আমরা এখানে দিয়েছি, আপনারা এখান থেকে লিখে নেবেন, আমরা জাস্ট পড়ছি না। তারপর আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি, যে লাভা সমভূমি। লাভা সমভূমিটা কেমন? যে ভূপৃষ্ঠের কোন নিম্ন অংশে ক্রমাগত লাভা সঞ্চিত হয়ে যে সমভূমি সৃষ্টি হয় তাকে লাভা সমভূমি হলে। লাভা সমভূমির কিছু বৈশিষ্ট্য বা লাভা সমভূমি কোথায় দেখা যায় সেগুলো কিন্তু আমরা এখানে ব্যাখ্যা করেছি। তারপর 4 নম্বরে যে বদ্বীপ সমভূমি, নদীর মোহনায় অতিরিক্ত পলি সঞ্চিত হয়ে মাত্রাবিহীন আকৃতির সমভূমি গড়ে ওঠে, যেমন গঙ্গা নদীর মোহনায় সৃষ্ট বদ্বীপ সমভূমি। তারপর আমরা নেক্সট পেজে চলে যাই, নেক্সট পেজে আমরা সাজিয়েছি যে হ্রদ সমভূমি সৃষ্টি, কোন নদীবাহিত নুড়ি ব্যালি কাদা পলি হ্রদে সঞ্চিত হয়ে হ্রদ ভরাট হয়ে গেলে হ্রদ সমভূমি গঠিত হয়, যেমন উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার তাল সমভূমি ইত্যাদি। তারপরে 6 নম্বরে আমরা সাজিয়েছি যে হিমবাহ সমভূমি, হিমবাহের দ্বারা সঞ্চিত নুড়ি কাঁকড় জমে এ প্রকার সমভূমি সৃষ্টি হয়, যেমন উত্তর আমেরিকার পেইরি সমভূমি। তারপরে আমরা যে লাস্ট পেজ সেটি সেটি একটু দেখবো, যে ক্ষয়জাত সমভূমি, নিচু মালভূমি বা পার্বত্য অঞ্চল বহু বছর ধরে বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়, সম্প্রায় ভূমি সৃষ্টি করে, যেমন ভারতের ছোট নাগপুর মালভূমির কিছু কিছু অংশ। তা এটি কিন্তু হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট, নির্ধারিত অ্যাসাইনমেন্ট। লাস্ট এখানে প্রতিবেদকের নাম, আপনার নাম লিখবেন, প্রতিবেদকের যে ঠিকানা আপনার ঠিকানা লিখবেন, প্রতিবেদকের সময় অর্থাৎ কখন কখন প্রতিবেদনটি তৈরি করেছেন সে সময় লিখবেন এবং তারিখ দিবেন। এই হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত অ্যাসাইনমেন্ট। ভালো লেগে গেলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে বাজিয়ে দিবেন। আমরা কথা দিয়ে রাখছি, সবার আগে সকল তথ্য সহকারে আপনাদেরকে আপনাদের মূল্যবান যে অ্যাসাইনমেন্টের উত্তর সেটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।